আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা চিনবেন বা কেমন আছে সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষক অথরিটি আদিলউদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমার একটু আগেই তোমাদের ক্লাস নিয়েছি হচ্ছে সঞ্চয় ও ভোগ অপেক্ষক। এখন সেই ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছিল, এই জন্য সঞ্চয় বিনিয়োগ তোমাদের আলাদা ক্লাসে করে দিলাম যাতে তোমাদের জন্য সহজ হয়। আমরা আগেই জানি সঞ্চয় বিনিয়োগ ও সঞ্চয় লেখায়। এখানে আমরা এখন আলোচনা করব বিনিয়োগ ও সঞ্চয় অপেক্ষকটা কি। আমরা আগেই জানি যে সঞ্চয় কি এবং বিনিয়োগ কি, এবং সঞ্চয় ও বিনিয়োগের ভিত্তিতে অনেক সময় জাতীয় আয় নির্ণয় করা আসে। তাহলে সেক্ষেত্রে কিভাবে সঞ্চয় এবং বিনিয়োগের ভিত্তিতে জাতীয় আয় রেখা বা সঞ্চয় বা বিনিয়োগ রেখা অঙ্কন করা হয় সেটা আমরা দেখব। তাহলে একটা আমরা সারণীবাদে যেহেতু সঞ্চয় অপেক্ষক এবং বিনিয়োগ অপেক্ষক আমরা জানি, সেক্ষেত্রে আমরা এখানে একটা সারণী আঁকি। এখানে খেয়াল করো যে এখানে যদি সারণী আঁকি আয় সঞ্চয় এবং বিনিয়োগ, তার মানে কি আয় আছে, সঞ্চয় থাকবে এবং বিনিয়োগ থাকবে। তাহলে আয় সমান জিরো যদি ধরি, আয় সমান এখানে আমরা যেহেতু সঞ্চয় ও বিনিয়োগ রেখা অঙ্কন করব, আমরা যদি মাইনাস মান না ধরি তাহলে মাইনাস মান ধরেই করা যায় অবশ্য, বা অপেক্ষকের মাধ্যমে সঞ্চয় রেখা অঙ্কন করে নিয়ে করা যায়। তাহলে সেটা আমরা দেখি আগে যে সঞ্চয় সমান অর্থাৎ আমরা এটা ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় রেখা বা সঞ্চয় অপেক্ষক নির্ণয় করে নিয়ে তারপরে যদি আমরা করি। এখানে যদি ধরো যে ভোগ অপেক্ষক আছে 50+0.5, এটা আমরা একটু আগে এই অঙ্কটা যদিও আগের ক্লাসে আমরা এটা দেখেছি, তারপরেও আমি তোমাদের আবার রিভিশন দিচ্ছি। এই ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক নির্ণয় করার নিয়ম হচ্ছে এখানে 50 থাকলে -50 প্লাস, যেহেতু এখানে কত আছে 0.5, তার মানে 0.5ই হবে, অতঃপর প্লাস 0.5, 0.5 থাকলেই একমাত্র সেটা বসাই দিলে হবে, আর যদি অন্য সংখ্যা থাকে তাহলে সম্ভব নয়। আমি গত ক্লাসে তোমাদের এটা দেখেছিলাম। এখন দেখি এই সঞ্চয় অপেক্ষক থেকে আয়ের বিভিন্ন মান ধরে সঞ্চয় রেখা অঙ্কন। তাহলে ওয়াই সমান কত? 50, এবং ওয়াই সমান যদি আমরা 100 ধরি তাহলে 100 500, তাহলে 500 প্লাস মাইনাসে 0। যদি 200 ধরি তাহলে 200 ধরলে এখানে 200 গুণ যদি করি 50+5 গুণ কত? 200 সমান 200, তাহলে -5+10 আর 200, তাহলে একটা পয়েন্ট 100, 100 থেকে পয়েন্ট বাদ দিলে শুধু প্লাস, তার মানে 50। এই রেখাটা আমরা পাই, তাই তো? এটা আমরা পাই। আর একটা মান যদি আমরা ধরে নিই, সেখানে কত ধরবো, যে 200 এবং 200 ধরেছি, এবং 300 যদি ধরি তাহলে 300 ধরলে এখানে কত আসবে, 3 দিয়ে 300 3 5 1500, 1500 5 দিলে বাদ দিলে 1500 থেকে 50 বাদ দিলে 100, তার মানে সঞ্চয়ের মান বেরোবে 100। এখন খেয়াল করি সঞ্চয় এবং বিনিয়োগে সমতার ভিত্তিতে জাতীয় আয় নির্ণয়, আমরা যদিও এখানে সেটা কোনো কিছু করিনি, আমরা শুধু ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক বের করে নিয়ে ওয়াইয়ের মানের ভিত্তিতে অর্থাৎ আয়ের মানের ভিত্তিতে সঞ্চয় অপেক্ষকের মানটা বের করেছি। এখন দেখি তোমাদের আমরা কিভাবে আসি, অর্থাৎ জাতীয় আয়ের পদ্ধতিতে, আয়ের পদ্ধতিতে একটা আয় বের করার পদ্ধতি হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে। এখানে আমি লিখি আয় এর দৃষ্টিকোণ থেকে, কোণ থেকে জাতীয় আয় সমান কত? ওয়াই সমান C+S, এটা হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়, অর্থাৎ আয়ের দৃষ্টিকোণ থেকে ভোগ এবং সঞ্চয়ের সমষ্টি হচ্ছে জাতীয় আয়। এবার আমরা লিখি ব্যয়ের দৃষ্টিকোণ থেকে, ব্যয়ের এখানে এটা না লিখে এপাশে লিখি ওয়াই সমান C+S, আবার ব্যয়ের দৃষ্টিকোণ থেকে
লিখে লাভ হবে না, এখানে লিখি সমান আয় সমান সি প্লাস এস। এবার ব্যয়ের দৃষ্টি থেকে জাতীয় আয় ওয়াই সমান সি প্লাস আই। আমরা আগেই জানি যে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় হচ্ছে সি প্লাস আই, তাহলে সামগ্রিক আয় সমান সামগ্রিক ব্যয় ভারসাম্য স্তর বা আয় স্তর। আয় স্তরের ভারসাম্য শর্ত হচ্ছে এডি সমান এস অথবা এস সমান এডি, একই কথা। তাহলে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের পরিপ্রেক্ষিতে ভারসাম্যর আয় স্তর হচ্ছে এডি সমান এস বা এস সমান এডি। তাহলে এসটা কি? এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ড, অর্থাৎ সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের ভিত্তিতে আমরা সাধারণত আয় স্তরটা বা ভারসাম্য অবস্থায় দেখতে পারি। তাহলে যদি আমরা এটাই এস সমান এডি লিখি, তাই এস কি? আয়, অর্থাৎ সামগ্রিক যোগান হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে, আর ব্যয়টা হচ্ছে সামগ্রিক চাহিদা, চাহিদা থেকে ব্যয় আসে এর জন্য। তাহলে সামগ্রিক চাহিদার সূত্র আমরা কি লিখতে পারি? সি প্লাস এস, এবং এডি মানে কি? ব্যয়ের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয়। তাহলে সেটা আমরা লিখতে পারি সি প্লাস আয়। তাহলে উভয় দিক থেকে সি এবং সি যদি আমরা তুলে দিই, তাহলে এস সমান আই থেকে যাবে, অর্থাৎ সি প্লাস এস এবং সি প্লাস আই থেকে এই সি সি যদি কেটে দিই, তাহলে এস সমান আই। তাহলে ভারসাম্য অবস্থায় এর সঞ্চয় সমান বিনিয়োগ পাওয়া যায়। এছাড়াও আমরা আর একটা দৃষ্টিকোণ থেকে দেখতে পারি, যেমন সঞ্চয় সমান বিনিয়োগ সমান সি, তাহলে ওয়াই কত? ওয়াইয়ের মান হচ্ছে সি প্লাস আই মাইনাস সি, তাহলে মাইনাস সি কেটে আই সমান এস, এটাও আমরা বের করতে পারি। তাহলে ভারসাম্য অবস্থায় বা সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে জাতীয় আয় নির্ণয় করা আসে, সেটা আমি আগামী ক্লাসে তোমাদের শেখাবো যে ভোগের ভিত্তিতে কিভাবে জাতীয় আয় নির্ণয় করতে হয়, সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে কিভাবে জাতীয় আয় নির্ণয় করতে হয় সেটা আমরা আগামী ক্লাসে শিখবো। এখন সঞ্চয় এবং বিনিয়োগের এই সমতার ভিত্তিতে কী রূপ রেখা আসে সেটা দেখব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান আয় স্তরের ভারসাম্য অবস্থা হবে। তাহলে আয় স্তরের ভারসাম্য অবস্থাতে আমরা কি পেলাম? যে সামগ্রিক চাহিদা সমান সামগ্রিক যোগান। তাহলে সামগ্রিক চাহিদা আসে যোগানের থেকে, মানে আয়ের দিক থেকে সামগ্রিক যোগান আসে, এবং ব্যয়ের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক চাহিদা আসে। সেই দুইটাকে সূত্র লিখে যোগান সমান এস লিখতে পারি। আবার আয়ের দৃষ্টিকোণ থেকে ওয়াইয়ের মান যদি আমরা বসাই, এইটা এস সমান আই ও করতে পারি। এখন দেখি শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা দেখলাম সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান হয়, আবার সমান না হলেও কি হয় সেটা দেখব। এখন দেখি যে আমি এখানে একটা সারণী লিখে রেখেছি অঙ্কের ভিত্তিতে, যেটা তোমরা একটু আগে দেখেছ। এখন দেখি যে আয় পেয়েছি, সঞ্চয় পেয়েছি এবং বিনিয়োগ অনেক সময় কি থাকে? বিনিয়োগ স্থির থাকে, অর্থাৎ স্বয়ংবৃত বিনিয়োগ থাকে, অথবা বিনিয়োগ পরিবর্তিত হতে পারে সেটা দেখতে পাই। অনেক সময় দেখি বিনিয়োগ যদি এখানে আমরা স্থির ধরি, অর্থাৎ একশো ধরি, তাহলে সঞ্চয় রেখাটা কিরূপ হয় এবং বিনিয়োগ রেখাটা কিরূপ হবে সেটা দেখি। দেখি এখানে এটা আমরা লিখব সঞ্চয় এবং বিনিয়োগ রেখা, আর এটা লিখব আয় রেখা। তাহলে আয়ের মান নিব একের থেকে তিনশো, তাহলে একশো, দুইশো আর তিনশো নেব আমরা আয়ের মানটা। এখন দেখো একে একশো দুশো তিনশো যদি নিই, তাহলে এস এর মান নিব মাইনাস পঞ্চাশ, তারপরে নেব জিরো, তারপরে কত? প্লাস পঞ্চাশ, তারপরে নিব কত? একশো।
আমরা সঞ্চয় রেখাটা অঙ্কন করি, তাহলে যখন আয় ছিল তখন মাইনাস পয়েন্ট, তারপরে যখন 100 ছিল তখন শূন্য, তারপরে 200 যখন ছিল তখন 50, তারপরে যখন 300 ছিল তখন 100। তার মানে এই রেখাটা যোগ করে যে রেখাটা পাবো সেটাই হবে হচ্ছে সঞ্চয় রেখা, মাইনাস 50 প্লাস 5y, এই রেখাটা হচ্ছে সঞ্চয় রেখা যা এ বি সি এবং ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা বিনিয়োগ রেখা অঙ্কন করি। খেয়াল করো, বিনিয়োগ যখন শূন্য তখন 100, তার মানে এই রেখা, বিনিয়োগ যখন 100 তখনও সে 100, আয় যখন 100 তখনও বিনিয়োগ 100, তাহলে এই রেখা, বিনিয়োগ আয় যখন 200 তখনও বিনিয়োগ 100, বিনিয়োগ যখন 300 তখনও বিনিয়োগ, তার মানে ভূমি অক্ষে সমান্তরাল, অর্থাৎ যা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ এবং ডি বিন্দুতে ছেদ করে হচ্ছে বিনিয়োগ বা সন্ধিত বিনিয়োগ। এখন খেয়াল করি, শিক্ষার্থী বিন্দু খেয়াল করো যে এই বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান, অর্থাৎ এই রেখা, আবার খেয়াল করি যে এই যে এই মার্জিনটা না বা এই খোপে যখন আয় শূন্য অর্থাৎ আয় 100 কত, আয় সরি এখানে না, সরি এটা না, এটা না, যখন আয় 300 তখন সঞ্চয় বিনিয়োগ সমান, অর্থাৎ আয় যখন 300 তখন সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান, আয় সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান। বিনিয়োগ যদি 50-এ সম্ভূত ধরা হতো তাহলে এই বিন্দুতে ধরা হতো, অর্থাৎ এই বিন্দুতে আয় এবং বিনিয়োগ সমান হতো। আবার খেয়াল করি, এখানে যদি আমরা এই 100 জায়গায় যদি সম্ভূত বিনিয়োগ কত ধরবো, 50 ধরবো, অর্থাৎ 50 50 50 এবং 50, তাহলে এই বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান হতো এবং জাতীয় আয় হতো 200। এখন যদি বেড়ে আবার 150 ধরা হয় তাহলেও কিন্তু তোমার, এখানে যদি 150 ধরি সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ, তাহলে কিন্তু জাতীয় আয়ে কোথাও কিন্তু সঞ্চয় বিনিয়োগ মেলেনি, না মিলার কারণে আমাদের আবার 400 নিতে হবে। তাহলে এখানে যদি 400 নেই তাহলে সঞ্চয় বিনিয়োগের বিনিয়োগের কত বিনিয়োগ হবে, 150, যা আমাদের আবার এখানে 400 এবং জাতীয় আয় এখানে এর সমান 1 হবে এবং এখানে 150 হবে সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ। তাহলে সঞ্চয় বিনিয়োগের পরিমাণ যত বাড়বে জাতীয় আয় তত বৃদ্ধি পাবে, সম্ভূত বিনিয়োগের সাথে সাধারণত সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা সঞ্চয় এবং বিনিয়োগের ভিত্তিতে জাতীয় আয় রেখাটা অঙ্কন করা দেখলাম। আবার একটু আমি একটা চিত্রের মাধ্যমে এই সংখ্যা মাখা না দিয়ে তোমাদের একটু একবারে এঁকে দেখাই। অর্থাৎ আমরা জানি সঞ্চয় রেখা ঋণাত্মক হয়ে এই পর্যায়ে ওঠে আর বিনিয়োগ রেখা এভাবে যায়, এটা হচ্ছে বিনিয়োগ রেখা, এটা সঞ্চয় রেখা, এটা মাইনাস, তাহলে এই বিন্দুতে যেটা হবে, অর্থাৎ এখানে যদি 100 ধরি এটা 200, জাতীয় সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ সমান এই বিন্দুতে সমান, তাহলে এই রেখাটুকু কি আর এই রেখাটুকু কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। এই রেখাটুকু সঞ্চয় লেস দ্যান বিনিয়োগ হবে, অর্থাৎ সঞ্চয়ের থেকে সঞ্চয় নিচের দিকে আছে আর বিনিয়োগ উপরে আছে, তাহলে এটা হচ্ছে সঞ্চয় কম, এটুকু হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ বেশি, এবং এই বিন্দুতে এই 200 জাতীয় আয়ে সঞ্চয় এবং বিনিয়োগ সমান, আবার এই বিন্দুতে এস গ্রেটার দ্যান বিনিয়োগ, অর্থাৎ সঞ্চয় বিনিয়োগ, কারণ এখানে সঞ্চয় আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, বিনিয়োগ কিন্তু ভূমি অক্ষে সমান্তরাল, তাহলে এই রেখায় এই উপরে রেখাটুকু সঞ্চয় বেশি এবং বিনিয়োগ
কম, এই রেখাটুকুই সঞ্চয় কম বিনিয়োগ বেশি, সঞ্চয় ঋণাত্মকে আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে এই রেখাগুলো অঙ্কন করা দেখলাম। আগামী ক্লাসে আমরা হচ্ছে এই সঞ্চয় বিনিয়োগের সমতার ভিত্তিতে জাতীয় আয় নির্ণয় করা দেখব এবং সঞ্চয় এবং ভোগের তোমার ভোগের আলোকে জাতীয় আয় বের করা দেখব। অবশ্য এখনো দেখতে পারি, 15 মিনিট না, আগামী ক্লাসেই আমরা করব। তাহলে সঞ্চয় এবং বিনিয়োগের ভিত্তিতে, তাহলে আমরা সঞ্চয় এবং বিনিয়োগ থেকে কিভাবে রেখা অঙ্কন হয় এবং কোথায় সঞ্চয় বেশি থাকে কোথায় বিনিয়োগ বেশি থাকে সেইগুলো নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।